ফরিদপুরে বিএনপির গণসমাবেশে আজ দুপুরে কুমোরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। বিভাগীয় সমাবেশে যোগ দিতে রাতেই ফরিদপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা। রাত 8টার দিকে সমাবেশ স্থল পরিদর্শনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ নেতারা। এদিকে মহাসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। তাদের অভিযোগ, পথে পথে নানা বাধা পেরিয়ে তারা এসেছে সমাবেশে যোগ দিতে। সমাবেশের এখনকার চিত্র কেমন দেখছেন? এখনকার চিত্র আপনি যদি একটু দেখেন, আমার যে সমাবেশস্থলটিতে আছি সেখানে এখন বলা চলে হাজার খানেক লোকের সমাবেশ এখনই আমরা দেখতে পাচ্ছি, এবং গতকালকে থেকে এখানে এক ধরনের সমাবেশের মতো একটি আবহ তৈরি হয়েছে। মাঠে বিভিন্ন আশপাশে জেলা থেকে পাঁচ জেলা যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা এসেছে, তারা এখানে রান্নাবান্না করে, শামিয়ানা করে, তাবু টেঙে এখানেই রাত কাটিয়েছে, এবং এখানে যাদেরকে দেখছেন এরা সারা রাত এখানেই ছিল। তো সেক্ষেত্রে বলা চলে যে সমাবেশটি একদিনের জায়গায় দুই দিনে রূপান্তরিত হয়েছে, এবং এখানে যারা সমন্বয়ক এই সমাবেশে তারা বলছেন যে তাদের যে তৃণমূলের নেতাকর্মী তারা প্রচণ্ড ত্যাগ স্বীকার করে আসলে এই সমাবেশগুলো সফল করছে। বিগত সমাবেশগুলোতেও আপনি জানেন ইফতেখার, যে গণপরিবহন ধর্মঘট থাকায় বিভিন্নভাবে আসলে তারা সমাবেশস্থলে পৌঁছেছে। এখানেও ঠিক তেমনটি, কেউ পায়ে হেঁটে, কেউ মহেন্দ্র করে, ভেঙে ভেঙে আসলে দুই তিন দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারা এই সমাবেশটিতে যোগ দিয়েছে, এবং তারা আশা রাখছে যে লক্ষাধিক লোকের সমাগম আসলে এখানে হবে এবং সমাবেশটি সফল হবে। তো মূলত আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিএনপির যেই ধারাবাহিক যেই আন্দোলন এবং এই বিভাগীয় সমাবেশগুলোর মধ্য দিয়ে বিএনপি তাদের যেই শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে বা দাবি আদায়ের চেষ্টা করছে, তারই ফলস্বরূপ এই সমাবেশগুলোতে আসলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করছেন তৃণমূল সহ যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন। তো আজকে দুপুর 2টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশ। সেখানে প্রধান অতিথির আসলে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু গতকালকে এখানে এসেছেন এবং মাঠ পরিদর্শন করেন।